8টি নতুন দেশি পিস্তল এবং 5টি তাজা বোমা উদ্ধার করল নদিয়ার হাঁসখালী থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে 8টি দেশি পিস্তল এবং 5টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। নদিয়ার হাঁসখালী থানার পুলিশ বেআইনি অস্ত্রগুলি উদ্ধার করে। গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশের তত্ত্বাবধানে প্রতিটি থানা এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রতিদিনই নদিয়া জেলার একাধিক থানায় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তাজা বোমা উদ্ধারের খবর সম্প্রচারিত হচ্ছে। ঠিক সেরকমই গতকাল রাতে তল্লাশি চালিয়ে হাঁসখালী থানার পুলিশ 8টি বিদেশি পিস্তল এবং 5টি তাজা বোমা উদ্ধার করে। প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাঁসখালী থানার পুলিশের কাছে খবর ছিল ইটাবেরিয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্পে দেশি পিস্তল মজুদ রয়েছে। খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করে। সেখান থেকেই নতুন 8টি দেশি পিস্তল উদ্ধার হয়। বাঁশখালী থানার ফুলবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে 5টি তাজা বোমা উদ্ধার করে। ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দেশি পিস্তল এবং বোমাগুলি কারা রেখে গেছিল এবং কি কাজে ব্যবহারের জন্য রেখেছিল তার তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।